এ কমলা থমকে নাচে কেন? তার কি পায়ের প্রবলেম না কোমরের ব্যথা? হাসির কি? এই কমলা অনেকটা তোমার মতো নাচে, তুমি এই মাঝে মাঝে শুরু করলে এরম এরম করে তারপর আবার থমকে গেলে। আপনি গান গাইছেন, আমি ছোট পাটা পো, আর যখন থেমকে আপনিও থেমে গেলেন। তো ম্যাডাম, এই যে গানটা কমলা নৃত্য করে থমকে থমকে, এই ঘটনাটা এখন আমরা গ্রামের বৌদিমণি কাকিমা জেঠিমা যাই হোক বুঝতে পারছে, কিন্তু শাশুড়িরা বুঝতে পারছে না। আর এই শাশুড়িরা না বুঝতে পারার জন্য এই গানটা টোটাল চেঞ্জ করে দিয়েছে, বুঝলেন না? এই গানটা এখন টোটাল চেঞ্জ করে দিয়েছে। ঘটনা কি হয়েছে, এখন তাদের বৌমারা কে কি কাজ করছে পাড়া পড়শিকে ডেকে এই গানের সুরে বলছে। কিভাবে জানেন? কিভাবে? তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, আর ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া, আমার ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া গো, মেজ বউ মেজ বউ মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া। ঘটনাটা আলাদা জায়গায়, বুঝলেন ম্যাডাম? পাড়া পড়শি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়, তারা বলছে আপনার মেজ বৌমা ছোট বৌমা কাজ করছে, আপনার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে? বলে না, বড় বৌমাও কাজ করছে। বলে বড় বৌমা কি কাজ করছে? বলে বড় বৌমা ঘরের যত হাঁড়ি কুড়ি মেজে ফেললো তাড়াতাড়ি গো, ঘরের যত হাঁড়ি কুড়ি মেজে ফেললো তাড়াতাড়ি গো, আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া, আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া গো, মেজ বউ মেজ বউ মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটা বাটে চৌকিতে বসিয়া। ভাল লাগলে একটু হাতের তালি এবার। হাত না, যে দু তিনজন বৌদি হাতের তাড়ি দাওনি, আমার মনে হয় তোমার চৌকে বসি বাটা বাটনি, তোমার ভাঙ্গা আইটার পরে বসি বাটা বাট। তো যাই হোক, মানে ভালো লাগছে না? বৌমারা কাজ তো করে। হ্যাঁ, কাজ করবে নাকি ঘুরি ঘুরি খাবে? নি কাজ করবে নাকি? অনেক মানে অনেক দাদারাও কাজ করে ঘরে, মানে অনেক বৌদিরা কি করে এখন, মানে ঘটনাটা আলাদা জায়গায়, বুঝলেন না? আপনাকে পরপর বলবো, কিন্তু আপনার কাছ থেকে এখন একটা গান শুনি না, একটা ডায়লগ হোক। অনেকক্ষণ গান শুনলাম, এবার একটা ডায়লগ হোক। হ্যাঁ, একটা সংলাপ একটা আমরা ছোট করে শুনবো। ঠিক আছে, তাহলে কন্যাদান থেকে একটা ডায়লগ হোক। ওই শাশুড়ি মাকে নিয়ে আমার, তুমি কি শাশুড়িকে নিয়ে? শাশুড়ি আপা না, শাশুড়ি শ্বশুরা কই? মানে ওই যে শাশুড়ি আর শাশুড়ি মা, শাশুড়ি মা আর শ্বশুর মশাই, যেটা আমার তাকে শাশুড়ি শ্বশুরা কই, শাশুড়ি শ্বশুরা, শাশুড়ি শ্বশুরা। হ্যাঁ হ্যাঁ, আর স্বামী স্ত্রী জানেন তো, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যে আপনারা বলেন সে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী হবে আমাদের ঘরুয়া আলাদা কইতাম আইব কয়, সে বিরাট ঘটনাকর ব্যাপার আছে। এ ঘরুয়া মাগ ভাতা রাত আপনার মাগ ভাতা চালি আই, এই যে একটা ব্যাপার, কত ঘটনাকর ব্যাপার আমাদের গ্রামে কথা। আপনি কুমড়ো জানেন তো? কুমড়ো, হ্যাঁ কুমড়ো, আমরা সেটাকে বইতা বলি, বইতা বইতা বইতা। হ্যাঁ ম্যাডাম, এইটাকে আপনারা কি বলেন? ওই যে ছাগল আছে না, সব জায়গায় আছে, আমার ঘর ধারে আমার মাখন খা রাখছে, দশ খানা রাখছে আর এগারো খানা রাখছে, এক খানা বেশি রাখছে না, শরীর অসুস্থর ব্যাপারটা পার আছে। সে যাই হোক, মোটামুটি এটাকে আপনারা কি বলেন? ওই যে ইকোকমা ছাগল ছাগল, আর আমরা কি বলি? ছেলি ছেলি ছেলি। ও চৈতন্যদা, তোমার ছেলি বাঁধো আমার সব বেহেন্তোয়া খায়ালো। ম্যাডাম বেহেন্তোয়া বুঝতে পারছো? বেহেন্তোয়া বেহেন্তোয়া, বেহেন এদিকে আসুন ম্যাডাম, এদিকে আসুন, আমি আপনাকে সব মানে বেহেন্তোয়া মানে যেটা ওই যে ধানের অঙ্কুর বেরোয় না, ওই যে সবুজ সবুজ ঘাস ছোট ছোট করে বীজ ধানের তোলা যেটা একবারে, হ্যাঁ ওইটাকে আমরা গ্রামের মানুষ বেহেন্তোয়া কই, বেহেন্তোয়া বেহেন্তোয়া। হ্যাঁ, তারপরে বেহেন মারা আছে, আমরা সেটা পাতে বেহেন মারা, তারপরে রুয়া আছে, মানে যেটাকে আপনারা রোপণ বলেন, রুয়া মেঘারে মেঘার সাইনে, রুয়ার পরে চাপা মারা আছে, আর বর্ষানোর দরকার নেই। বৃষ্টি এই বাতাসে মেঘ উড়ি পড়ে যায়, আর যাও হবে নি, ওটা বাঁচা গেলা সা যাও পায়া, ঠাকুর তুমি অতমাকে দয়া করলো নি, লাস্টের সময় হো তোমার ব্যবহার ভালো, আমার নেই তোমাকে সেরকম কোনো কইনি,
মোটামুটি দারুণ দারুণ। এই যে অথবা গরমের পর যে এত সুন্দর বাতাস হয়, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো এই যে রুয়ার পরে চাপা মারা আছে, মানে অনেকগুলো সারকে মিষ্টিং করে একসঙ্গে এটা চাপা মারা, তারপরে হাত বুলানো আছে, মাঠে হাত বুলাও, মানে ওই যে ঘাস টাস বাড়া এইসব হাত বুলাও। অনেক কষ্ট করে আমরা চাষিরা ফসল ফলাই। তাহলে বলুন ছেড়ি 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 না ছেড়ি ছেড়ি, মানে স্বামী বিবেকানন্দের কথা মনে করুন। বিবেকানন্দ কি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনাকে প্রেম দিয়ে বলতে হবে ছেড়ি 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 মাধ ছেড়ি। খুব ভালো ভালো লাগছে না? খুব ভালো। ও তুমি তো হাসি হাসি পুরা দম লাগিয়ে এটা তোমার দেখি পুরা দারুন এক্সিলেন্ট। মানে যেটা বলছিলাম সুকা, মানে মানে সুকা বুঝেন না, সুকা সুকা বিজন সুকা কি সুকা, এই যে শুটকি মাছ জানেন শুটকি মাছ? হ্যাঁ একদম পছন্দ না। আরে পথ তোমাকে কি খাইতে কইদিনি শুটকি, যেটাকে আপনারা শুটকি বলেন সেইটাকে আমরা গ্রামের মানুষ সুকা কই, খাইতে কটে একবারে পছন্দ না। খাই খালি চিকি শাক ঘন্টে দুটো পড়িও আয় বা পুই বিচড়িয়ে সে যে টেনি এক বেলা পান তো খাইলবে। তো চিকি শাকে চিকি শাক তো মানে বুঝতে পারবো না, চিকি শাকের বাংলা বি কী কয় আমি জানি না। অনেক ঘটনা করে আমার না যৌটা যাই সৌটা কই দিয়ে ঘোর আটকা তোমার কোনো মিথ্যা মিথ্যা কথা কই না কি ডবল পয়সা দিয়ে দেবো নি। যাই হোক আসুন একটু এমন কিছু বলো যেটা আমিও বুঝতে পারি। আচ্ছা বাবা শিব জানেন? হ্যাঁ। বাবা শিবের বাহনকে আপনারা কি বলেন? শাড়ি তো বলি। হ্যাঁ আর আমরা কি বলি? আচ্ছা ধরুন আপনাদের আপনাদের ওই কলকাতায় একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে তাহলে কি বলবে? এই খোকা ছুটে পালিয়ে আয় ছুটে পালিয়ে আয়, পিছনে ষাঁড় আসছে এদিক দিয়ে ছুটে পালিয়ে আয়, এটা বলবে অবভিয়াসলি। আর এইটা যদি আমাদের গ্রামে হয় কি বলবে? একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে, ও ভাইয়া ছুটে পালিয়ে রে ছুটে পালিয়ে আয় পিছনে আড়িয়া সেটা গুতি দিবে, ভাইয়া ছুটে আড়িয়া গুতি দিবে গুতি দিবে আড়িয়া জাংলা বিবনি জানি। আজকে আপনাদের কাছে অনুষ্ঠানে এখন সেই কথাই বলবো, তবে হ্যাঁ বিশ্বাস করুন দাদা কয়েকদিন আগে আমি একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানে রিকোয়েস্ট করেছিলেন, তবে দাদা সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন কেন? বন্ধুদের গান আলাদা, সিঙ্গার আলাদা, তার শিল্পী আলাদা। আজকে আপনাদের কাছে সেই কথাটাই বলবো। তবে সত্যি কথা বলতে কি অনেকে বলবেন যে সমুদা ওই দিনকার বন্ধুদের গানের রিকোয়েস্ট, গান সিঙ্গার শিল্পী এরা আলাদা কেন? ঘটনাটা হচ্ছে ওই দিনকার বন্ধুদের মতো আমি আজকে একজনও কাউকে দেখতে পাচ্ছি না। ওই দিনকার বন্ধুরা ছিলেন আমার অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা দাঁড়িয়েছিলেন, তারা প্রত্যেকে অনুষ্ঠানের প্রথম থেকে ঢুকুঢুকু করে ফুল ফিটিং, তাদের অবস্থা এইরকম। এবার সেই বন্ধুরা আমাকে গানে রিকোয়েস্ট করছেন, আমি তো অর্ধেক পাগল হয়ে গেছিলাম। আজকে সেই কথাটাই বলছি, আমি মঞ্চের মধ্যে কথা বলছি, প্রথমে একজন বন্ধু আমাকে ডান সাইড থেকে ডেকে একখানা গানে রিকোয়েস্ট করলেন, আমাকে ডাকছেন কিভাবে দেখুন, উনি তো ঢুকুঢুকু করে ফুল ফিটিং, এবার তার স্টাইলটা দেখুন আমাকে ডাক। ও ঘোষক দা, ও টাকলুদা, দাদা এদিকে আসো এদিকে আসো। আমি বললাম দাদা কি ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? বলে দাদা এ খোকন তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে, একটা বাইরের লোক আছে না আয় তার মুখ থেকে গন্ধ আসছে, এ পাচ্ছে এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা আপনার কি ব্যাপার বলুন। বলে দাদা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আমি কোন গানটা গাইবো? বলে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আয় কিশোর দাদা কিশোর কুমারের বাউল গান এটা একটা। ভয়ে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার বড় আমি দাদা কাঁদনি কাঁদনি আমি গান গাইছি। বন্ধুকে আনন্দ, উনি তো ফিটিং আছেন, আনন্দ না দিলে আমার অবস্থা খারাপ, তাই বন্ধুকে আনন্দ দিলাম কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে। এইভাবে ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে,
মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে হলাম ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো মন শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে ভালো লাগলে একটু হাতের তালি হবে দাদা এটা শেষ নয় তাহলে তো বেঁচে যেতাম দাদা বিশ্বাস করুন এইখানে গানটা শেষ করেছিলাম এরপর একজন বন্ধু বাম সাইড থেকে এসছেন তার কোয়ালিটি আবার আলাদা সেও ফিটিং তো আমার পায়েটায় পড়ে হওয়া ঘোষণা দাদা আস্তে আস্তে দাদা কী ব্যাপার ওরে দাদা আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন আমি দাদা আমি তো গান গাইছি আমি আবার কী লক্ষ্য করে দেখব ওরে দাদা আপনি যে গান গাইছেন আপনার তো ধ আমি দাদা বলবেন না কী সব উল্টাপাল্টা কথা বলতে বলিয়ে দিয়েছ বলে না দাদা আপনি যে গান গাইছেন আপনার তো ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ বলুন দাদা আপনার কী ব্যাপার বলে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো আমি অসংখ্য ধন্যবাদ দাদা আপনি খেলেও ঠিক আছেন বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইব বলে দাদা একটা কাজ করুন হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন হেমন্ত দাদা তোমার মনে হয় ককটেল হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান আমি জীবনে শুনি বলে দাদা নতুন গান নতুন নাচের আমি হেমন্ত মুখোপাধ্যায় নতুন আচ্ছা কোন গানটা বলে দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান নতুন গান নাচের গান স্মার্ট সিটি ঝিয়টা পিট্টি হেলা রে ছাতিটা রোগড়ি দেলা রে আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন ঠিক আছে দাদা আসুন উনিও ফিটিং আছেন আমি দাদা এটা মনে হবে না হেমন্ত মুখোপাধ্যায় না দাদা হবে না আর না দাদা হবে 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 তাহলে বল বল সমুদা হবে বললেন কেন দাদা যখন ঘুরিয়া দেখি তার হাতে তো ভাঙা ইটা ও যদি মেরে এখানে ফাটাফাটি না দাদা হবে 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 বন্ধুকে আনন্দ দিলাম হেমন্ত মুখোপাধ্যায় ছাতিটা রগড়ি দিলা এইভাবে স্মার্ট সিটি জিওটা বিটি হেলা রে মেট্রো মার্কা মন্টা মোর ফুটি গলা রে আখিরে আখিরে আজি পড়ি গলা ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা ছাতিটা রোগড়ি দেলা ছাতিটা রোগড়ি পিটি হেলা রে মেট্রো মার্কা মন্ডা মোর পড়ি গলা রে আখিরে আখিরে আজি পড়ি গলা দিন ডান দিলটা মোর ফিদা হেলা ছাতিটা রোগড়ি দেলা ছাতিটা রোগড়ি ভালো লাগলে একটু হাতের তালি হবে দাদা এরপরে যে বন্ধু তার কোয়ালিটি আরও আলাদা সে সামনে থেকে ছুটে আসছেন দাদা তার হাতে ইয়া বড় একটা লাঠি তবে দাদা লক্ষ্য করে দেখবেন মদ খাবার পরে সবার ছুটার কোয়ালিটি সমান না সে বন্ধু সামনে থেকে ছুটে আসছে সে লাঠির ভারেও তার ভগবান যায় লাঠি ও ঘোষকতে বলে আমি বাবার কে রে তো মার দিবে পেরায় ও দাদা বাবারে দাদা আপনি যাকে খুঁজছেন আমি সে না ভয়ে দাদা এদিকে আসুন আমি দাদা আপনার হাতে লাঠি ভয়ে দাদা ভয় পাবেন না কেউ সাইড দিচ্ছিল না কমিটির লাঠি পড়ছিল সেইটা তুলে নিয়ে বসার সম্মুদার কাছে যাব আমি অসংখ্য ধন্যবাদ বলুন দাদা আপনার কী ব্যাপার ভয়ে দাদা আপনি যে গান গাইছেন আপনি তো পুরো গানের গু গু আমি দাদা বলবেন না একবার আমার একটা মান সম্মান আছে আমি জি বাংলা থেকে এসেছি আপনার পিছনে হাজার হাজার দর্শক ভয়ে না দাদা ছুটে এসছি তো তাই আটকে যাচ্ছে আমি তাহলে কি বলতে চাইছেন ভয়ে দাদা আপনি তো পুরো আরে কি ব্যাপারটা বলুন ভয়ে দাদা আপনি যে গান গাইছেন আপনি তো পুরো গানের গু গুরুদেব আমি দাদা আপনি তো আমার আমি ভাবছি কই বকি ব্যাপারে যা এ দাদা কি ব্যাপার বলুন ভয়ে দাদা একটা ভক্তিমূলক গান আমি দাদা আপনি খেলেও ঠিক আছেন ভক্তিমূলক গান বলুন দাদা কোন গানটা গাইবো ভক্তিমূলক গান
ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায়। খোকা বাবু আমি তো তোমাকে ভালো ভাবতিলি, তুমি সে খোকা বাবু যায় তাহলে ভক্তি অয়ে দাদা আমি ঠিক আছে গাইবো, কেন তার হাতে লাঠি আছে, যদি মেরে ফাটাফাটি করে লা দাদা গাইছি, বন্ধুকে আনন্দ দিলাম, খোকা বাবু যায় লাল জুতো পায় ভক্তিমূলক গান এইভাবে। দাদু গেল চমকে পাড়া গেল থমকে, দাদু গেল চমকে পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে যায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে যায়, দাদু গেল চমকে পাড়া গেল থমকে, দাদু গেল চমকে পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে যায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে যায়। ভালো লাগলে একটু হাতের তালি সবাই মিলে, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। তবে হাতের তালির কথা বেশি বলবো না, কেননা প্রাকৃতিক অবস্থা এই, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে অনেকের হাতে ছাতা, অনেকের কোলেও বাচ্চা রয়েছে, হাতের তালি দিয়ে দেওয়ার মানে যদি অসুবিধে হয় টেনশন নেওয়ার কোনো কারণ নেই, বৌদিমণি কাকিমা জেঠিমা মাসিমা মায়েরা যিনারা আছেন, যদি হাতের তালি দিতে অসুবিধে হচ্ছে আপনার সামনে যিনি বসে আছেন তার পিঠে চাপড়ি দিয়াও, আরে আমরা সব কিছু মেনে নেবো কোনো টেনশন। আমি যে এই কথাবার্তা বলছি আপনি হয়তো ভেবেছেন যে আমি ভালো আছি, আপনি ভালো আছেন দেখে মনে হচ্ছে, এদিকে একটু আসুন তো। আমি কিন্তু ভালো নেই ম্যাডাম, কেন কি করে ভালো থাকবো ম্যাডাম, গতকালকের কথা বলুন, গতকাল ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছি মাঠে যাব বলে, চাষি মানুষ তো মাঠে তো যেতে হবে, মেদিনীপুরের মানুষরা, আমি একটু আগে বলেছিলাম চাষবাসের কথা, মাঠে যাব বলে বেরিয়েছি, আমার বউ আমাকে কি মারটাই মারল দেখুন, পিঠ ফুলে আছে, আমাকে মেরেছে আপনি বাবা, কেন মেরেছে জানেন, আমার কোনো দোষ ছিল আপনি বলুন, আমার বউ মেঝেতে শুয়েছিল, আমি অন্ধকারে ঠিকঠাক দেখতে পাইনি, যাবার সময় গলায় পা দিয়ে বেরিয়ে গেছিলাম, কি টেনশন ম্যাডাম, কি মারটাই মারলো, এখন বৃষ্টি হচ্ছে সে মার যা হয়েছে আহ কথাটাই জল লাগিয়ে এটা যাক, কোনো অসুবিধা নেই। তো ম্যাডাম আমি শুধু একা মার খাচ্ছি না, অনেক বিবাহিত পুরুষ রয়েছে মাঝে মধ্যে খায় কিন্তু কাউকে বলে না, লজ্জার ব্যাপার না, 70% অত খাইছিল, অত এরপরে যদি ঘর দেরি করে আসবো কাল নু ভাত বাড়িয়া খাবো, এ ম্যাডাম অনেক টেনশন। তবে ম্যাডাম আমরা তো মার খাচ্ছি, তবে অনেকে বিয়ে করেনি তারাও কিন্তু অনুষ্ঠান দেখতে এসছে, তাদেরকে তো বিয়ে করতে হবে, আমাদের পক্ষ থেকে সেই সব বন্ধুদের একটা ছোট্ট সাজেশন দিচ্ছি যারা এখনও বিয়ে করতে বাকি আছো, বন্ধু বিয়ে তো সবাইকে একদিন না একদিন করতে হবে নাকি, হ্যাঁ বেআইনি আর কাই যাবো বেকার জরিমানা আরও দিই লাভ কী আছে, সে যাই হোক বিয়ে তো সবাইকে করতে হবে, কিন্তু বন্ধু বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স 1-2 বছরে অন্তত বেশি হয়, কেন বউয়ের বয়স বেশি হলে আমাদের লাভ, দিলে বউ মারলে ও লোককে বলবো না ভাই ঘরের গুরুজন শাসন করছে, কি বলেন না মার খাবো আমাদের টেনশন, বলে আমরা কিছু বলবো না, এটা হয় তো, আসুন আপনার কাছ থেকে গান শুনি। আমি এই সব কথাবার্তা বলছি কেন, আমি তো জানি আপনি 3-4 খানা গান হাই হ্যালো এটা একটা কথাবার্তা বলে ডায়লগ করে তো আপনি চলে যাবেন, ও কথা কা কই কি 1 ঘন্টা আটকি রাখলি আর অন্য কোনো লাগা তো বারা কুলো, তো মনে কিছু করবেন না, না না একদমই না, তো অনেকটা সময় হলো, তার আগে আমি আরো আরেকবার ধন্যবাদ জানাই দেবাশিস দাকে আর গণেশ দাকে আর অভিনন্দন ক্লাবকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার আপনাদের কাছে এটাই অনুরোধ যে লাইটে যিনি আছেন, সাউন্ডে যিনি আছেন, আমাদের এই অ্যাঙ্কার দাদা আর মিউজিশিয়ান দাদা, আর অবশ্যই ক্লাবের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। হোক হোক ক্যা বাত হোক, তুমি সে ঘর নু বাড়ি পাই আস বাহির কে দিও, সে মিউজিশিয়ান ঘর নু বাড়ি পাইছে, আরে এটা তো 3 রকমের ব্যাপার, না 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 তুমি দেখো এটা একটু ছোট, তারপরে এটা 2টা বড় গাছ, তারপরে এটি এটা 3 নম্বর ভুকার,
ম্যাডাম এইগুলোকে আপনারা কি বলেন? ওই যে দেখা যাচ্ছে এইদিকে কি ফুটো, হ্যাঁ ছেড়া জায়গা, হ্যাঁ আমার না কানা কই আবার অনেকে ছান্দা আইছে অনেক ব্যাপারে গরু আগাতা তো।